গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো মঙ্গলবার, তো মঙ্গলবার সকাল 9টা থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। এখন তোমরা দেখতে থাকো আজকের সারাদিনের ব্লগটা কী কী হচ্ছে। তো সকালবেলা স্নান সেরে তোমাদের সামনে হাজির হয়ে গেছি, এখন করবো চা। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, একদিকে চা খাচ্ছি আর একদিকে রান্না করছি। তো চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি রান্না হচ্ছে। দেখো বন্ধুরা, বিউলির ডাল করব। তো সেই জন্য বিউলির ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। বিউলির ডালটা এখানে ততক্ষণ সিদ্ধ হতে থাক, আর আমি ততক্ষণ তরকারিগুলো কেটে নিই। যে বিউলির ডাল চলো তরকারিগুলো কেটে নিই। তো বন্ধুরা দেখো, তরকারি কাটা হয়ে গেছে। এখানে আছে চিচিঙ্গা, কেটেছি, চিচিঙ্গা ভাজা করব। এখানে আম কেটেছি, আমের চাটনি হবে। আর ওখানে আলু আর কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি করব। আর ভাতের সঙ্গে একটু আলু সিদ্ধ দেব, কারণ যেহেতু দেখলে তোমরা বিউলির ডাল হচ্ছে, তো বিউলির ডালের সঙ্গে একটু আলু সিদ্ধ মাখা করব। সেই জন্য আলুটা কেটে রেখেছি, ভাতের সঙ্গে দেব। আর এখানে ডালের মশলা করছি, ডালের জন্য আদা আর মৌরি, এটাকে পেস্ট করে নিচ্ছি হামানদিস্তা দিয়ে। এখন ডালে এই ফোড়নটা দিয়ে ডালটা ফুটিয়ে নেব। তো তোমাদের সঙ্গে সব কিছু দেখালাম, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পুরো রান্নাটা কমপ্লিট করে। ফোনে একদম চার্জ নেই, এখন ফোনটা চার্জে দিচ্ছি, সেজন্য রান্না করাটা শেয়ার করতে পারলাম না। রান্না হয়ে গেলে তোমাদেরকে একবারে দেখাবো। তো বন্ধুরা এই দেখো, চিচিঙ্গা ভাজা করছি, আর সামান্য একটু পোস্ত দিয়ে দিলাম ভাজার উপরে, ভাজাটা খেতে ভালো লাগবে সেই জন্য। এখন চিচিঙ্গাটা ভাজবো। আর এখানে ডাল রেডি হয়ে গেছে, বিউলির ডাল। বাকি রান্নাগুলো একটু পরে করছি। আর টিফিনের জন্য কালকে একটু ঘুগনি করেছিলাম, ঘুগনি রয়েছে, ওটা এখন একটু খাবো। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, এই হলো আজকের রান্না। এই যে ডাল, এখানে করেছি আমের চাটনি, এই যে আমের চাটনি, ডাল, আর এখানে আছে হচ্ছে কাঁঠালের দানা দিয়ে আলুর তরকারি, আর এই হলো চিচিঙ্গা ভাজা পোস্ত দিয়ে, পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা। আর এখানে আলু সিদ্ধ মাখার জন্য নুন লঙ্কা তেল রেডি করে রেখেছি। ভাত হচ্ছে, ভাত হয়ে গেলে আলু সিদ্ধটা মাখবো। এই যে এখানে হচ্ছে ভাত, ভাত ফুটছে, ভাত হয়ে গেলে আলু সিদ্ধটা মাখবো। পঞ্চমঞ্জনই তো বলছি, 1 2 3 4 5 ভাতটা নিয়ে ছয়। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে এখন একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে বাড়িতে একটু পুজো আছে, তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করব। বাড়িতে অনেক লোকজন আসবে, একটু বাড়িতে পুজো আচ্ছা দেওয়া হবে, যেহেতু আমাদের বাড়ি নতুন করা হয়েছে। নারায়ণ পুজো আগেই দেওয়া হয়েছিল, নারায়ণ পুজো দিয়ে আমরা নতুন ঘরে এসেছি। তো আজকে একটু শিবের পুজো করা হবে, শিবের নাম গান করা হবে। তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আজকের ব্লগটা দেখতে পাবে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, অহনাও রেস্ট নিচ্ছে, জানি না তোমরা দেখতে পাবে কি না, তোমাদের দেখাবো, অবশ্যই শেয়ার করবো। অহনা এখানে ঘুমোচ্ছে, এখন আমি একটু রেস্ট নেব। বাইরের আকাশ কখনো মেঘলা হচ্ছে, কখনো রোদ্দুর উঠছে, কখনো হালকা ঝিরঝির বৃষ্টি হচ্ছে, এই হলো বাইরের আকাশের পরিস্থিতি। তো ফ্রেন্ডস দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, এখন রেডি হয়ে গেছি চুড়িদার পরে। এখন বাড়িতে তো পুজো আচ্ছা হচ্ছে, অনেক লোকজন এসছে, তো সেই জন্য একটু রেডি হলাম, ড্রেসটা চেঞ্জ করলাম। তো এখন যাচ্ছি পুজোর ওখানে, তো চলো তোমরাও সঙ্গে থাকো।
সো গাইজ, এখন আমরা নিচের ঘরে চলে এসেছি। এখন দেখো, এখানে শিব ঠাকুরের দুটো ফটো এখানে রাখা আছে, আর এখানে আছে আমাদের গোপাল দুটো। তো এই যে মালা ঠালা পরিয়ে সাজিয়ে রাখা হয়েছে, দেখো এখানে সব মন্ত্র বলা হয়েছে আসনে বসে। তো যারা যারা শিবচর্চা করে, এই পুজোটার নাম হচ্ছে শিবচর্চা। তো যারা যারা করে তারা হয়তো এই নিয়মটা জানে কি বলতে হয়। তো যারা জানে না তাদের জন্য তো আর বলতে পারবো না, অনেকটা কথা এখানে বলা যাবে না, ঠিক আছে? তো এটাই বলা হচ্ছিল এখানে, আর এখানে কিছু কথা বলা হয়। আর দেখো এখানে আমি বসে আছি, আর দেখো কত বড় আমাকে টিপ পরিয়ে দিয়েছে, মানে ছোট টিপ পরে এত বড় পরিয়ে দিয়েছে। আর এখানে মা বসে আছে, এখানে অনেক লোকজন। তো চলো দেখতে দেখো ব্লগটা। এখন আমি আসনে বসেছি, দেখো এক একজন গল্প করছে, তাকড়ে সবাই বকাঝকা করছে। আর এখানে দেখো এটা হচ্ছে আমার সেজি, মানে আমার ঠাকুমার কি বলবো বোন। তো এখানে দেখো এখন আমার মা আসনে বসেছে, সবাই এক এক করে আসনে বসছে, আর যারা আগের থেকে জানে তারা সেখানে বসেই করে নিচ্ছে, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আর দেখো ওখানে সবাই বসে আছে, এরা সব আমাদের পাড়ারই লোক, ঠিক আছে? তো যারা যারা করে তাদেরকেই ডাকা হয়েছে, কারণ যারা যারা করে না তাদেরকে আর ডেকে কী করবো বলো, তারা আর বলতেও পারবে না, তাদের নামও ঘোষণা করা নেই, করতেও পারবে না। সো এখানে দেখো সবাই বসে আছে, এখনই শেষ হয়ে যাবে শিব চর্চা। তো তারপরে প্রসাদ ট্রসাদ দেওয়া হবে। এখানে আরেকজন এখন আসনে বসেছে, তো দেখো আমি বসে আছি এখানটায়, কী করবো ভেবেছিলাম না, তাও বসেছিলাম। তারপরে এখন শিব চর্চা হয়ে গেছে, এখন আমরা প্রসাদ দিচ্ছি। তো আমি দিচ্ছি হচ্ছে হালুয়া, আমি হালুয়ার দায়িত্বে রয়েছি, তো আমি সবাইকে হালুয়া বিতরণ করছি। তো হালুয়াগুলো এক বাটির মধ্যে দিয়ে আমি রাখছি, আর মা ওরা ফল কাটছিল, তারপরে ফল কাটা হয়ে গেছিলো বলে ওপর দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। তো তার জন্যই ওরা মানে ফল টল দিচ্ছিলো আর কি, বাতাসা টাতাসা। আমি হালুয়া দায়িত্বে ছিলাম, তো আমি হালুয়াগুলো কেটে কেটে দিচ্ছিলাম। আর ইয়ে কি যেন বলে, বাদাম আর ইয়ে দিতে হয় মিশ্রি, ওটা সাজিয়ে রাখতে হয়, ওটার মধ্যে এক একটা চিহ্ন ওঠে শিব ঠাকুরের, সেটা হচ্ছে ধরো ডুমরু, ফুল, ত্রিশূল, এরকম ধরনের অনেক কিছু। তো ওটার মধ্যে পদ্মফুল উঠেছিল, সেটা দেখানো হয়নি তোমাদেরকে, কি করব ফটো দিয়ে দেবো লাস্টে ভিডিওর শেষে, তো দেখে নিও। তো দেখতেই পাচ্ছ এখন খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কথা বলতে পারছি না, অনেক লোক তো সবাইকে দিতে হচ্ছে, তারপরে যা অনেকে আসতে পারেনি বা বলা হয়নি তাদেরকেও দিয়ে আসতে হবে বাড়িতে গিয়ে, তো তার জন্য একটু হুটোপাটা করছি। যাই হোক, রাত্রিবেলা তোমাদের সাথে অবশ্যই কথা হবে, কারণ রাত্রিবেলা ফ্রি থাকবো এখন যেহেতু। তো এটাই আর কি, রাত্রিবেলা অবশ্যই কথা বলবো, এখন তো দেখতেই পাচ্ছ কাজ টাজ করছি, আর কি বলবো, আর কিছু বলার নেই। সো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশন করা করলে জানাবেন। এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের সাথে। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল অন স্পেশাল। টাটা গাইস, গুড নাইট, ড্রিম।